কি কি ভাবছো সকলে? আজকের মিনি ব্লগটা শুরু হচ্ছে পার্লার থেকে। আর এই যে ঘন্টু বুড়ো, ওর আর আমার বন্ডিংটা পুরোপুরিই আলাদা, সেটা আর ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে বাবু হয়ে বসে পড়েছি আর দুজন মিলেই এরা হাসছে আর আমার হেয়ারটা কমপ্লিট করছে, মানে কার্ল করছে। আর এদিকে উডবি ব্রাইড আর ব্রাইডের দিদি দুজনেই রেডি হচ্ছিলো, কারণ আমার থেকে আগে অবভিয়াসলি ওরা পৌঁছে গেছিলো। আর এদিকে আমার হেয়ারটা করতে করতে শাড়িটা পরানো আমাকে কমপ্লিট করে নিয়েছে, আর আমি একটু আয়নাতে দেখছিলাম কেমন লাগছে আমার ফাইনাল লুক। আর এদিকে বাকি হেয়ারটা এখন কমপ্লিট করছে ওরা দুজন মিলে। খুব সুন্দর একটা চুলের ডিজাইন করেছিল, যেটা কিনা আমার খুব পছন্দ হয়েছিল। আর এরপরে চলে এসেছি এবার ঝিলিকের কাউন্টারে, কারণ ঝিলিকার আমি দুজন মিলে এবার গল্প করব আর অনেকটা টাইম নষ্ট করে সাজুগুজু করব। কোনো অনুষ্ঠান হলে সাজুগুজু ছাড়া কিন্তু আমরা কোনো কিছু ভাবতে পারি না। খাওয়াটা পরে আইলেও মেয়েদের কাছে কিন্তু প্রথমেই আসে সাজুগুজুর পালা। আর এদিকে আমি আর ও দুজন মিলেই দেখছিলাম কী করে সাজুগুজু করা যায়, কীভাবে কী করা যায়। আরেকজন যে কিসের লজ্জা পেলো, হাসতে হাসতে পেছন দিয়ে চলে গেল। আর এবার ফাইনালি আমার পালা। এবার আমার সাজটা কমপ্লিট হবে, কী অপেক্ষা করছে তো দেখে নাও। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এভাবেই সাজুগুজু করেছিলাম, যেহেতু অনুষ্ঠানটা দুপুরবেলা ছিল তাই এই হালকা ফুলকাভাবেই সাজুগুজু করেছিলাম। আর এঙ্গেজমেন্ট পার্টিতে কী কী হলো তা দেখার জন্য পার্ট টু মিনি ব্লগে কিন্তু নজর রেখো। আর এদিকে মা আভা সবাই মিলেই বসে বসে গল্প করছিলো, যেহেতু একটুখানি টাইম এবার দুপুরে যারা দূর থেকে এসেছিলো তারা কিন্তু খেতেও বসে গেছিলো।